আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা একটা সোশ্যাল মিডিয়া ব্যানার মানে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোতে প্রমোশনাল করার জন্য যে ব্যানারগুলো তৈরি করে সেগুলোকে বলে সোশ্যাল মিডিয়া ব্যানার বা প্রমোশনাল ব্যানার বা ওয়েব ব্যানার বলে থাকে। সেগুলো সাধারণত বিভিন্ন সাইজে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ইউজ করার জন্য 2000 পিক্সেল ইউজ করলে হবে এবং 300 রেজুলেশন রাখবেন। কালার RGB এখানে 8 বিট যদি চান আপনি এখানে 32 বিট বা 60 বিট ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার ফাইলের সাইজ বেশি হয়ে যাবে। আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, sRGB কালার আমরা দিচ্ছি এখানে, ঠিক আছে। এখানে অনেক কালার আছে, আমরা এটা দিয়ে ডিফল্ট যেটা আছে এটা দিয়ে ইউজ করলাম। তো একটা ফাইল ক্রিয়েট করলাম, এখানে ফাইল ক্রিয়েট করার আগে আমরা এখানে থেকে একটা শো PNG নিয়ে নিছি, যে এটা আপনারা যদি সার্চ দেন গুগলে, সার্চ দেন যে শো PNG বা এরকম কিছু লিখে সার্চ দেন তাহলে আপনারা এটা পেয়ে যাবেন, ঠিক আছে। আমরা এটা নিলাম, এটার উপরে রাখলাম এখানে আমরা ব্যাকগ্রাউন্ড। এটা তো ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা এখান থেকে যে লেয়ার যে আছে ক্রিয়েট নিউ লেয়ার, এটা হলো ক্রিয়েট নিউ লেয়ার, এখানে ক্লিক করলাম। এটা হলো খালি লেয়ার, এটা আমাদের কিছু নেই, যে দেখেন এখানে দেখা যাচ্ছে এটা আমাদের কিছু নাই। তো আমরা এখানে গিয়ে এখান থেকে জাস্ট ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে এখান থেকে এটাকে ব্ল্যাক কালার করে দিলাম। ব্ল্যাক কালার করে দিয়ে এখানে জাস্ট একবার ক্লিক করব, ক্লিক করে দিয়ে এটাকে কন্ট্রোলটিতে ধরলাম এবং শিফট এবং অল্টার ধরে এটা জাস্ট এরকম চ্যাপটা করে দিলাম। এখন এখানে এই কর্নারে ধরে অল্টারে ধরে জাস্ট এইভাবে টান দিব, টান দিয়ে জাস্ট শ্যাডোটা জুতার নিচ দিয়ে গেছে এরকম বোঝাইলাম, ঠিক আছে। সেমভাবে আমি আরেকটা শ্যাডো ক্রিয়েট করবো এই এই জুতাটার জন্য, এটাতে এখানে ক্লিক করে কন্ট্রোলটি দিলাম, কন্ট্রোলটি দিয়ে জাস্ট এটাকে বসাই দিলাম, ঠিক আছে। বসাই দিয়ে দেখি এটাতে আচ্ছা এটাকে এইভাবে দিলাম, ওকে আচ্ছা ঠিক আছে। এখন এখানে একটু অপাসিটিটা একটু কমাই দিব, দিয়ে এই তিনটা ধরে গ্রুপ করে দিলাম কন্ট্রোল জি দিয়ে। কীভাবে করলাম এটা, এটা আর এটা শিফটটা ধরে এখানে ক্লিক করছি, দেন কন্ট্রোল জিতে ক্লিক করছি, এখানে লিখে দিলাম শোজ, ঠিক আছে। শোজ লিখে দিলাম মানে জুতা দুইটা। তো এটা আমি আরেকটু ছোটো করি কন্ট্রোলটি দিয়ে এরকম ছোটো করে দিলাম। জাস্ট এখানে গেলাম, এখানে গিয়ে পেন টুলে গেলাম, পেন টুলে প্যাথ আসলো, এখানে শেপে শেপ ক্রিয়েট করলাম। শেপে গিয়ে জাস্ট এখান থেকে আমি জুতা দিয়ে কালার পিক করছি। যেহেতু ব্র্যান্ডিংয়ের একটা বিষয় আছে, তো আপনার ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে আপনার প্রোডাক্টের যে কালারগুলো থাকবে এই ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমি একটা লেয়ার ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে এখান থেকে এই কর্নার পর্যন্ত বা চাইলে আমি এই পর্যন্ত নিয়ে জাস্ট এইভাবে দিলাম, ঠিক আছে। যেহেতু ব্র্যান্ডিংয়ের ব্যাপার স্যাপার আছে এখানে, তো ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে সবসময় চাইবেন যে আপনার যে ব্র্যান্ডিংয়ের কালারটা আছে সেই কালারটা আপনি নিতে, ঠিক আছে। আমি একটু গাঢ় কালারটা নিই, তো আচ্ছা বা এখানে এটাকে গ্রেডিয়েন্ট কালারও করে দিতে পারি, যেহেতু এখানে দুই রকমের আছে। আমরা একটু গ্রেডিয়েন্ট দিয়ে দেখি, গ্রেডিয়েন্ট ওভারলেতে গেলাম, গিয়ে জাস্ট এখান থেকে আমরা এই কালারটা নিয়ে এখান থেকে জাস্ট ডার্ক যে রেডটা সেটা নিলাম, দেন এখানে ক্লিক করে লাইট যেইটা আছে সেটা নিলাম, নিয়ে এখানে যে অ্যাঙ্গেলটা একটু ঘুরাই দিয়ে দেখি, হ্যাঁ এটাও খারাপ লাগে না, তো এই কালারটাই থাক। তো এটা এখানে রইল, দেন কন্ট্রোল জে দিয়ে দিয়ে কন্ট্রোল জে দিয়ে শেপটা আবার কপি করব। কপি করে এখানে যে রাইটে ক্লিক করে আমরা এখানে এই ক্লিয়ার লেয়ার স্টাইল মানে লেয়ারের মধ্যে যে ইফেক্টগুলো ছিল সেগুলো সব বাদ দিলাম, বাদ দিয়ে কন্ট্রোল টি দিলাম। টি দিয়ে জাস্ট কন্ট্রোল টি দিয়ে জাস্ট অল্টারে ধরে সরি কন্ট্রোলে ধরে এটারে এদিকে নিলাম এইভাবে হালকা, নিয়ে জাস্ট এখানে ক্লিক করে এটাকে আমি একটু ডার্ক কালার করে দিলাম, ঠিক আছে। তো আমাদের জুতোটা আমরা একটু নিচে নামাই নিই এরকম, সরি এখানে অটো সিলেক্ট ছিল তাই এই কারণে জুতাটা ধরে নিয়েছিলাম, অটো সিলেক্টটা হাইড করে দিয়ে দেন এইভাবে এটাকে নিলাম এখানে, ঠিক আছে। বা এদিকে একটু বের করে দিই এরকম করে। তো আমরা এটা নিচে গেলাম, নিচে গিয়ে এখানে খালি লেয়ার মাস্ক ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে এখানে গিয়ে আমরা এই যে ইলিপস টুলটা নিলাম, ইলিপস টুল নিয়ে জাস্ট এখানে এইভাবে দিলাম, দিয়ে জাস্ট এখানে আমরা একটা ব্ল্যাক কালার বা এই কালারটা নিব, নিয়ে এটার কন্ট্রোলটি দিয়ে জাস্ট এই কর্নার ধরে একটু বড় করে দিলাম, ঠিক আছে। দিয়ে দেন এখানে ক্লিক করলাম, এখানে গিয়ে আমরা এই যে স্ট্রোকে গিয়ে আমরা এখন এখানে থেকে নিয়ে জাস্ট এখান থেকে একটা হোয়াইট কালার দিলাম, হোয়াইট কালারটা নিয়ে এখানে আমরা এই ইটারে বাড়াই দিই একটু, দিয়ে দেন এখানে গিয়ে আমরা ইফেক্টসে যাব এবং ড্রপ শেডোতে যাব। ড্রপ শেডোতে গিয়ে ব্ল্যাকটাকে হালকা এটা একটু বাড়াই দিয়ে জাস্ট এটা একটু হালকা বাড়াই দিলাম, ঠিক আছে। ওকে জাস্ট এইভাবে রাখলাম, এইভাবে রেখে দেন এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে এখানে গিয়ে টেক্সটে ক্লিক করলাম, টেক্সটে গিয়ে এখানে ক্লিক করে জাস্ট ফন্ট নিলাম একটা,
ফট নিয়ে ফোনটা ছোটো করলাম, ছোটো করে আমরা এখানে টাইপ করবো। এখন এটার দামটা দিব, এটার দামটা ধরেন আপনার $60, ঠিক আছে, $60। এখানে হোয়াইট কালার দিলাম $60। এভাবে দিলাম, ওকে, জাস্ট আর একটু কাছে নিয়ে দিলাম, এভাবে দিয়ে দিছি। এখানে লিখে দিব এটা কি, এটা ছিল প্রাইস, PRICE, এভাবে লিখে দিলাম প্রাইস, এভাবে লিখে দিয়ে প্রাইসটাকে আর একটু বড় করে দিই। এটা 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 ধরে জাস্ট একটু উপরে তুলি, উপরে তুলে পেটটাকে ধরে একটু বড় করি, চারটা নিয়ে তিনটার একটু বড় করলাম, ঠিক আছে, এরকম থাক। আর এটা চাইলে একটু কন্ট্রোল টি দিয়ে ধরে জাস্ট একটু ছোটো করে দিলাম এভাবে, ওকে। আমাদের এইদিকে শেষ। এখন এখানে আমরা এরকম একটা ই নিলাম, জাস্ট গাইডলাইন নিলাম। এখন লিখবো এখানে NEW অ্যারিভাল, তো আমরা এখানে লিখলাম নিউ অ্যারিভাল। নিউ অ্যারিভালটা লিখে আমরা এখানে ফন্টটা সেভ করবো, এখান থেকে ফন্ট দিব আমরা, আচ্ছা ফন্ট দিব নেক্সা, ফন্টটা ইউজ করি আমরা নেক্সা। নেক্সাতে গিয়ে আমরা এখান থেকে, আচ্ছা নেক্সা বোল্ডটা দিলাম, বোল্ডটা দিয়ে আমরা এখানে রাইট যে অ্যালাইনমেন্ট আছে রাইট অ্যালাইনমেন্ট দিব। যদি ক্লায়েন্টকে এই ফাইলটা দেন, যেন রাইটে থেকে উনি মিডলে দিলে কিন্তু টাইপ করে উল্টা হয়ে যাবে, আপনি টান দেন উনি কিন্তু এটা বুঝতে পারবে না। আমরা ফন্ট সাইজটা করে দেবো 23 PT করে দিলাম নিউ অ্যারিভাল, এখানে এটা একটু উপরে তুলে দিই, ওকে, তুলে দিলাম। এখন লেখো কি, বিগ সেল, বিগ সেল, এই ফোনটা দিয়ে হলো বিভাস, BEVIS, ঠিক আছে, বিভাস দিলাম, বা কুকুর বসে দিতে পারেন আপনারা চলে, কুকু বোস এটাও দিতে পারেন। হ্যাঁ, এটার মধ্যে অনেক হেভি আছে ফন্ট আছে, এটা দিলেন, বা আমি এখান থেকে একটা দিলাম জাস্ট, আচ্ছা এটা দিলাম, দিয়ে এখানে গিয়ে টাইপ তুলে গেলাম, টাইপ তুলে গিয়ে এটা একটু বাড়ায় দিই হালকা, ওকে, বাড়ায় দিয়ে জাস্ট এখানে ক্লিক করে কন্ট্রোল টি দিলাম, উপরে তুলে দিলাম, এখানে ক্লিক করলাম, এখান থেকে একটা কালার দিলাম, বা এখান থেকে একটা রেড যে গাঢ় কালারটা আছে সেটা দিলাম, ঠিক আছে। এটা দেওয়ার পর আমরা এখানে গিয়ে গ্রেডিয়েন্টে গিয়ে ওই কালারটাই ক্লিক করবো, এই কালারটা এখানে ক্লিক করে এই কালারটা নিলাম, পিক্সেল দেখলাম, দেন এখান থেকে আমরা জাস্ট এদিকে ক্লিক করবো, ক্লিক করে এইভাবে একটা নিলাম, নিয়ে আমরা এটাকে রাউন্ড করে দিলাম এরকম, রাউন্ড করে দেন এখানে আমরা এফেক্টসে গেলাম, গ্রেডিয়েন্ট অবলে গেলাম, গিয়ে দেখেন এদিক থেকে এদিকটা হোয়াইট রয়েছে, তো এই দিকে যে হোয়াইটটা আছে আমরা এখান থেকে এখানে ক্লিক করে এটাকে হোয়াইট করে দিলাম, ঠিক আছে, আর এখানে ক্লিক করে এটাকে ব্ল্যাক কালার করে দিলাম, একটু টান দিয়ে দিই, তো এইভাবে এটা দিয়ে দিলাম একটা দাগ এটা জাস্ট। তো এখন আমরা এখান থেকে কিছু টেক্সট নিব, এলো আরিয়ান ওয়েব সময় কিছু টেক্সট নিলাম, এখান থেকে কয়েকটা টেক্সট নিয়ে নিব, নিলাম দেন এখানে যদি ক্লায়েন্টের জুতার কোনো কনফিগারেশন মানে বর্ণনা লিখতে চায় তাহলে এখানে লিখবে, এটা দিব নেক্সা, নেক্সা রেগুলার যে ফোনটা আছে সেটা দিব, এখানে যদি টাইটল লেগে এখানে এটা আপার কেস্টারে বাদ দিয়ে দিলাম, এখান থেকে আমরা ব্ল্যাক কালার যে ফোনটা আছে সেটা ইউজ, ব্ল্যাক কালারটা ইউজ করলাম, আমাদের মাপটা ঠিক করলাম, এখানে গিয়ে শেপে নিলাম, শেপ নিয়ে জাস্ট এখানে ক্লিক করে এই কালারটা নিলাম, কালারটা নিয়ে এটা সম্পূর্ণ রাউন্ড করে দিলাম, ঠিক আছে, রাউন্ড করে দিয়ে এটার উপরে গেলাম, এখানে এটার উপরে লিখবো অর্ডার ORDER, সরি সবগুলো বড় হাতের ORDER অর্ডার নাও, এবং আমরা এখান থেকে নেক্সাটাকে একটু বোল্ড করে দেবো। আপনারা ফ্রি ফর্ম ইউজ করতে পারেন, গুগল ফর্মটিকে লেটু ইউজ করতে পারেন চাইলে, এটার পরিবর্তে লেটু ফন্টও ভালো। এখানে গেলাম, এখানে গিয়ে আমরা কাস্টম শেপে যাব, কাস্টম শেপে গিয়ে এখান থেকে আমরা, আচ্ছা এখান থেকে জাস্ট
দেখি এখানে আমি যেটা নিলাম, জাস্ট এই যে এটা নিলাম, নিয়ে জাস্ট এভাবে ধরে এখানে ছাড়লাম, তারপর এখানে হোয়াইট কালার করে দিলাম, ঠিক আছে। এটা এটারে অ্যালাইনমেন্ট ঠিক করলাম, দেন এটারে কপাল দিয়ে দিলাম, এটার এটা ধরলাম, দেন এটার মধ্যে অ্যালাইনমেন্ট ঠিক করলাম, দেন এটারে আপনার একটু করে তুলে দিলাম, ঠিক আছে, এরকম উপরে তুলে দিলাম। এখন আমাদের লেখার পালা হলো ওয়েবসাইট, ঠিক আছে। আমরা এখানে লিখলাম www.yourwebsite.com। তো এখানে আমরা ওয়েবসাইটটা .com লিখে এখানে গিয়ে ব্ল্যাক কালারটা করে দিলাম, ব্ল্যাক কালার করে দিয়ে জাস্ট এখান থেকে রেগুলার যেটা সেটা নিলাম, দেন কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে জাস্ট শিফটে ধরে এটাকে ঘোরাইলাম, শিফটে দিয়ে, সরি আবার ঘোরাই, কন্ট্রোল টি দিয়ে শিফটে ধরে কর্নারে ঘোরাবো, -90 ডিগ্রি, -90 ডিগ্রি পর্যন্ত এটাকে ঘোরাইলাম, দেন এখানে এটাকে ছেড়ে দিলাম এইভাবে, ঠিক আছে। এখন আমাদের এটার মধ্যে যে এইটা ছিল, এটা 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 এবং আমাদের জুতা কোনটা হচ্ছে এটার মধ্যে, আর এটা এটা আর এটা বাদ সাইজগুলো এটার আচ্ছা ই করলাম, নিয়ে এখন আমরা সাইজগুলো আগে নিয়ে নিই গাইডলাইন। তো এখন গাইডলাইনগুলো একটু নিয়ে আমরা এটারে ঠিক করে দেবো, ঠিক আছে। জাস্ট গাইডলাইনটা নিয়ে ঠিক করবো, এখন একটা গাইডলাইন নিলাম, এখন নিউ বিগ সেল, নিউ ওয়েবসাইট, এটা 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 এই কয়টা ধরে জাস্ট আমাদের এই যে গাইডলাইনটা আছে এই গাইডলাইন বরাবরই রেখে দিলাম, ওকে ঠিক আছে। তো আমরা এখন এই শেপটারে নিয়ে জাস্ট এখানে আরেকটা নিয়ে নিই এরকম, তো এখানে এটা রাখি, রেখে এখান থেকে একটা গাইডলাইন নিব, এখান থেকে একটা গাইডলাইন নিব, ওকে। এটা দেখেন অটোমেটিক্যালি এটা মিলে গেছে, এটা আমাদের এই যে এইটা ছিল জুতার যে শেপটা ছিল এটা কিন্তু মিলে নেই, আর এই জুতার মাথাটাও মিলে নেই। জাস্ট এখানে নিয়ে কন্ট্রোল টি দিলাম, কি দিয়ে জাস্ট এটাও মিলে দিলাম। তো আমাদের এখন একটা কী হয়ে গেছে, পারফেক্টটা ব্যানোর হয়ে গেছে। তো আমরা এখন এখানে গিয়ে জাস্ট একটা ই করব, এখানে গিয়ে আমি ব্রাশ তুলে গেলাম, ব্রাশ তুলে গিয়ে জাস্ট আচ্ছা আমাদের মডার্ন ব্রাশটা আছে আমার ক্রিয়েট করা, সেটাকে এই যে এটা ছোট করে দিই, ছোট করে দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, ওকে। আবার একটা নিই এখান থেকে, এটা নিই, এটা অনেক বড়ো তাই আমরা এটা একটু ছোট করে নিই, ছোট করে দিয়ে জাস্ট এই যে আছে এগুলো সবার নিচে গিয়ে জাস্ট একটা শেপ দিব হালকা করে, এটা যেটা একটু গাঢ় এরকম দেখা যাইতেছে না, তাহলে কী করবো, এফেক্টে যাবো, কালারে যাবো, কালারে গিয়ে এটা যে কালার আছে আরেকটু এখানে গিয়ে গ্রেডিয়েন্টে কালার ওয়ালেটা বাদ দিয়ে আচ্ছা থাক, কালার ওয়ালেটাই থাক। তো আমাদের কিন্তু এখন একটা সোশ্যাল মিডিয়ার ব্যানার হয়ে গেলো, আপনার শেপগুলো বাহিরে গেলে সমস্যা নেই, কিন্তু টেক্সটের যে এগুলো আছে এগুলো যেন গাইডলাইনে বাহিরে না দেয়, কারণ ক্লায়েন্টে যখন ওয়ার্ক দেবেন এগুলো যে কোনো অনেক হাজার হাজার ডিজাইনার দেখবে, তখন কিন্তু ক্লায়েন্টের মানে যদি ঝামেলা থাকে ডিজাইনের তখন তারা মনে মনে হলেও এগুলোরে খারাপ বলবে। তো যাই হোক চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এটা প্র্যাকটিস করবেন, আমার যে গ্রুপ লিঙ্ক আছে গ্রুপ লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, গ্রুপ লিঙ্কে গিয়ে এই সেম কাজটা করে আমার পোস্ট করে দেবেন, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ।